মধুপুর পাঠাগারে পরিবহন দপ্তর ও ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শ্রমিকদের নিয়ে একদিনের সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন সিনিয়র এমবিআই লালবীর জামাতিয়া, মধুপুর থানার ওসি তাপস দাস, ভারতীয় মজদুর সংঘের জেলা সদস্য সুব্রত দত্ত, জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা, ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মা, পঞ্চায়েত সমিতির সদস্য কাজল সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের শিবিরের মূল উদ্দেশ্য ছিল পরিবহনের শ্রমিক ও মালিকদের নিয়ে আলোচনা করা। আলোচনা করতে গিয়ে মধুপুর থানার ওসি তাপস দাস বলেন, যাতে গাড়িতে অতিরিক্ত প্যাসেঞ্জার না নেওয়া হয়, মদ সেবন করে গাড়ি চালানো না হয়, এছাড়াও শ্রমিকদের নিজের পরিবারের কথা চিন্তা করে ধীর গতিতে গাড়ি চালাতে হবে। শ্রমিক ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কাজ করা উচিত। শ্রমিকদের যে কোনো পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান। শুধু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মারা গেছে, এই যে এক ঘন্টা সময়ের মধ্যে, এটা হলো স্ট্যাটিস্টিক কথা, মানে রিপোর্টিং কথা আর কি। যেমন কোনো পিএসএ বা কোনোভাবে যে কোনোভাবে ডাটা কালেকশনের যে কথা, মানে এটা স্ট্যাটিস্টিক। যেমন 2019 এটা ছিল 17 জন, পার আওয়ারে ইন্ডিয়াতে 17 জন লোক মারা যাচ্ছে। এরকমভাবে এক বছরে প্রায় 151,000 সামথিং এরকম হবে। এটা হলো 2019 গণনা। তো আপনারা বুঝতে পারছেন যে এটার ভয়াবহতা কতটুকু। জাস্ট একটু সতর্কতা নিলেই এগুলা থেকে আমরা বাঁচতে পারি। আর এটা শুধু সংখ্যায়, যে আমি বললাম 1 ঘন্টা 17 জন 18 জন 19 জন, এটা শুধু সংখ্যা। কিন্তু যার ঘরে ওই একটা লোক মারা গেছেন, ওই পরিবার বুঝতে পারবে যে আমার কি গেল। কাজেই স্যার তারা বলেছেন, আরও বলবেন, আপনারা এগুলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি জাস্ট অল্প করে বলছি, যেমন আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলছি। আমরা যখন বিভিন্ন অড টাইমে চেকিংয়ে বসি রাস্তার মধ্যে, হয়তো রাত্র 12টার সময়, বিকাল 2টার সময়, 3টা, মানে ওইটা আমাদের উপর থেকে বা আমাদের যে রুটিন যেভাবে করা থাকে এইভাবে আমরা করি। তো আমরা বিশেষ করে টার্গেট করি যে বাইকগুলো, বিশেষ করে দেখা গেছে যে অ্যাক্সিডেন্টের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বাইক রাইডার, পিলিয়ন রাইডার তারা। কারণ গাড়ি, ধরুন একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, মানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা একটু কম থাকে, একটু থাকে কিন্তু বাইক তো পড়লেই বাস, প্রথমে আগে মাথা। তো যার জন্য আমরা সবসময় টার্গেট করি যে হেলমেট যাতে অবশ্যই পরা থাকে। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।